আজের এই ভিডিওতে পরিসীমা সম্বন্ধে বোঝাবো। পরিসীমা জিনিসটা কি? পরিসীমা হচ্ছে কোন বস্তুর সীমা রেখাটাকেই বলা হয় পরিসীমা। কোন বস্তু সীমা রেখাটাকে বলা হয় পরিসীমা। সীমা মানে হচ্ছে কোন যদি জমি ধরা হয়, কোন জমির আলগুলো সমষ্টিকেই বলা হয় পরিসীমা। হ্যাঁ, এখন গ্রামের ছেলেরা জমির আল বোঝে, কিন্তু শহরের ছেলেরা জমির আল কি জিনিস বোঝে না। কোন একটা জমির যে যাতায়াতের জন্য যে পথ থাকে সেটাই হচ্ছে জমির আল। ঠিক আছে, সেই সমষ্টিগুলোকেই বলা হয় পরিসীমা। এখানে একটা বর্গক্ষেত্রের ছবি দেওয়া রয়েছে। যদি বর্গক্ষেত্রের বাহুগুলো 10 সেমি করে হয় তাহলে এর পরিসীমাটা যদি জিজ্ঞাসা করে পরিসীমাটা কত, তাহলে পরিসীমাটা কি হবে? জমির আল, এটা একটা জমির আল, এটা একটা জমির আল, এটা একটা জমির আল, এটা একটা জমির আল, চারটে জমির আলের সমষ্টি পরিসীমা। যদি বলা হয় বর্গক্ষেত্রের পরিসীমাটি কত, পরিসীমা যদি জিজ্ঞাসা করা হয় সমান এইটা 10+10+10+ এই চারটে আলের সমষ্টি বা চারটে রেখার সমষ্টি, এটাই হচ্ছে এর পরিসীমা 40। এখানে একটি আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের পরিসীমা যদি জিজ্ঞাসা করে তাহলে এই রেখাটা সমষ্টি প্লাস এই রেখাটা প্লাস এই রেখাটা প্লাস এই রেখাটা, চারটে রেখা আছে, চারটে রেখা যোগ করে দিলে 20, 30, 40, 50, 60, 70 পরিসীমা বেড়ে গেল। যদি ত্রিভুজের পরিসীমা জিজ্ঞাসা করে সেই সেমি এর রেখাগুলো সমষ্টি, মানে হচ্ছে 5, 15, 30। যদি এই ত্রিভুজটা পরিসীমা জিজ্ঞাসা করে 30, 30, 60, 90 সেমি, 5, 15, 14, 29 সেমি। এই বস্তুটার যদি পরিসীমা বার করতে হবে তাহলে এখানে 10 আছে, এই বাহুটা 10 আছে, প্লাস এই বাহুটা 5 আছে, প্লাস এই বাহুটা 5 আছে, প্লাস এই বাহুটা 5 আছে, এই বাহুটা 15 আছে, এই বাহুটা 15 আছে, এই 10 আছে, এই বাহুটা 5 আছে, এই বাহুটা 15 আছে, এই বাহুটা 20 আছে, এই বাহুটা 5 আছে, 95 সেমি। এই ফিগারটা যদি পরিসীমা বার করতে হলে তাহলে কি করে বার করব? এখানে এই রেখাটার মান দেয়া নেই, তাহলে এই রেখাটার মান কি করে বার করব? প্রথমত এই রেখাটার এখান থেকে একটা রেখা টানতে হবে 90 ডিগ্রিতে, তাহলে এর মান যদি 4 হয় এটার মানও 4 হবে, এটুকু 5, তাহলে এটুকু 5 হবে, আর বাকিটা এটুকু 3 হবে, 3 সেমি হবে, 4, 3 থাকলে 5 সেমি হয়। এটা কি করে বার করব? ত্রিভুজের ত্রিভুজের অতিভুজ বার করতে গেলে অতিভুজের সূত্র হচ্ছে লম্ব রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 5 সেমি হবে। লম্ব স্কোয়ার কোনটা? লম্ব এটা, ভূমি এটা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে 5 বার করতে হবে। এবার পরিসীমাটা বার করতে হবে, পরিসীমা সমান এখানে 5 সেমি, ওপরের রেখাটা 5 সেমি, এখানে 4 সেমি, এটা পুরোটা 8 সেমি, এইটুকু 5 সেমি, 22 সেমি টোটাল।